বন্ধুরা, গতকাল সন্ধ্যে 7:15 রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে শপথ নিলেন আরও 30 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং আরও 31 জন রাষ্ট্রমন্ত্রী। এবং সেই তালিকা থেকে বাংলা থেকে 2 জন আছে, অলরেডি আপনারা জানেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তারাও ঠাঁই পেয়েছেন এবারের মোদী মন্ত্রিসভায়। এবার দুটো জিনিস নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক, শপথ গ্রহণ তো হয়ে গেল, কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, কেননা খুব গুরুত্বপূর্ণ, এবারে কিন্তু বিজেপির একা 272-এর গণ্ডি পেরোনো সম্ভব হয়নি, 240-এ থেমে যেতে হয়েছে। ফলে শরিক দলের একটা কিন্তু চাপ রয়েছে, শরিক দলের কাদের কাকে কোন দপ্তর দেওয়া হবে, তারাও কিন্তু শরিক দল থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তরের দাবি জানানো হয়েছে। অন্যদিকে গতবারে যেটা কোর মন্ত্রিসভা ছিল সেটাকেই মোটামুটি নরেন্দ্র মোদী ধরে রেখেছেন, ফলে কোর জায়গা যে বিজেপি ছাড়ছে না এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন, সেই জেপি নাড্ডা, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধিক প্রাক্তন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের, তাদেরকে কিন্তু মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে, শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খট্টার। সুতরাং তাদের কোন দপ্তর দেওয়া হবে, তীব্র জল্পনা শুরু হয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, কে কোন দপ্তরের দায়িত্ব পেতে পারে বা কিভাবে মন্ত্রিসভার গুরুত্বটা বণ্টন হতে পারে, সেটা কিন্তু যেভাবে শপথ নেওয়া হলো তার সিকোয়েন্স দেখে কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত কখন ঠিক হবে এই মন্ত্রিসভা, কে দায়িত্ব পাচ্ছেন এবং কি হলো মন্ত্রিসভা, তার পুরোটা ব্যাখ্যা করব শেষ অবধি। দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক এক করে আমি আপনাদের সিকোয়েন্সালি কালকে যে শপথ হলো, যারা যারা শপথ নিলেন সেই সিকোয়েন্সটা আপনাদের দেখা, এবং সেখান থেকে যে সম্ভাব্য জায়গাটা উঠে আসছে সেটা অবশ্যই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই তো খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এরপরই যাকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়, এবং গতবারও সেই একই জিনিস করা হয়েছিল, মন্ত্রিসভার সবথেকে যিনি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনাথ সিং, তিনি কিন্তু শপথ নিলেন। এরপর 3 নম্বরে উঠে এলেন অমিত শাহ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, এবারেও খুব সম্ভবত প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র রাজনাথ সিং এবং অমিত শাহের হাতেই থাকতে চলেছে। এরপর মন্ত্রিসভায় 4 নম্বরে এলেন নীতিন গড়করি। অর্থাৎ অনেকেই, বিশেষ করে বিরোধীরা কিন্তু বলে থাকেন যে নীতিন গড়করির মতো কাউকে প্রধানমন্ত্রী করে দেওয়া হোক এবং সেই জায়গা থেকে অমিত শাহ বা নরেন্দ্র মোদী, এদের হাতে যেন ক্ষমতাটা না থাকে, বা নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে নীতিন গড়করির মতো সিনিয়র লিডারদের সম্মান দিচ্ছেন না। এমনকি গতবার সড়ক পরিবহন দপ্তর নিয়ে সেখানেও বেশ কিছু ঘোটালার কথা বিরোধীরা তুলেছিল, ফলে একটা চাপ ছিল, এরকম একটা কথা মনে করা হয়েছিল। কিন্তু সেই সব সরিয়ে নীতিন গড়করিকে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপি যথেষ্ট সম্মান দেন এবং সিনিয়রিটির দিক থেকে তার জায়গাটা যথেষ্ট উপরের দিকে রয়েছে, 4 নম্বরে শপথ নিতে এলেন তিনি, এবং সেই জায়গাতেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল। এরপরই এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এবং অবভিয়াসলি চর্চা শুরু হয়ে গেছে যে নাড্ডাজি তাহলে কোন দপ্তরের দায়িত্ব পাবেন। এর আগে মোদীর যে প্রথম মন্ত্রিসভা ছিল 2014, সেখানে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি কাজ করেন, পরে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে চলে যান, এবং তারপর তো অমিত শাহ সরে যাওয়ার পর তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর এলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, এবং শিবরাজ সিং চৌহান যখন শপথ নিতে এলেন, যে উল্লাস, যে উচ্ছ্বাস রাষ্ট্রপতি ভবনের সামনে দেখা গেল, সুতরাং সেখানে বোঝাই যাচ্ছে তার জনপ্রিয়তা কোথায় রয়েছে। এবং এই তালিকায় 6 নম্বরে আসার ফলে তাকেও যে মোদী মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। একটা হাওয়া তোলার চেষ্টা করা হয়েছিল মধ্যপ্রদেশে, এবারে যখন বিজেপি ক্ষমতায় এলো, শিবরাজ সিং চৌহানকে যখন সেখানে মুখ্যমন্ত্রী করা হলো না, তার নাকি ডানা ছাঁটার চেষ্টা করা হচ্ছে, কেননা তিনি ক্রমশ নরেন্দ্র মোদী, অমিত শাহদের নাকি চ্যালেঞ্জার হয়ে উঠছেন। কিন্তু মন্ত্রিসভায় যে জায়গায় তিনি শপথটা নিতে এলেন, সেই জায়গা থেকে তো আমার তো অন্তত মনে হলো না যে কোথাও চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা রয়েছে, মিলেমিশে আরও বড় কিছু, আরও ভালো কিছু করার জায়গাটাই তো স্পষ্ট হচ্ছে। এরপর অর্থমন্ত্রী হিসেবে যিনি কাজ করছিলেন, সেই নির্মলা সীতারামন, তিনি এলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি এলেন। এবং এরপর এলেন মনোহরলাল খট্টার, যিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু এরপর শপথ নিতে দেখা গেল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা HD কুমারস্বামী এরপর এলেন। এবং এটা কিন্তু খুব উল্লেখ্য, আপনাদের মাথায় রাখতে হবে যে
এই যে এনডিএ সরকারটা হয়েছে, নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মের যে সরকারটা হয়েছে, সেখানে সব থেকে বেশি ডিপেন্ডেন্সি রয়েছে টিডিপি এবং তারপরেই রয়েছে জেডিইউ। সেখানে এই এইচডি কুমারস্বামীর যে দল জেডিএস, তাদের দুজন সাংসদ রয়েছে, তারা কিন্তু সেই গুরুত্বের দিক থেকে যদি মানে সংখ্যাতত্ত্বের গুরুত্বের দিক থেকে যদি দেখেন, তারা কিন্তু অনেক পিছনে রয়েছে। তাহলে এখানে খুব অবভিয়াসলি টিডিপি বা জেডিইউকে হয়তো আগে দিয়ে আসা হতো, কিন্তু না, এটা যে একটা এনডিএ সরকার, একটা জোট সরকার এবং সবাই মিলে সম্মিলিতভাবে করা হবে, এই জায়গা থেকেই স্পষ্ট হয়ে গেল। যেখানে যেহেতু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কর্ণাটকের, সেই জন্য তাকে কিন্তু অনেক আগে 10 নম্বরে তিনি এলেন শপথ গ্রহণ করতে। অর্থাৎ এখানে যে নাম্বারের উপর বেশ করে গুরুত্ব তা নয়, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কর্মদক্ষতা, সেটাকেই যে মেজরিটি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী, অন্তত তার যে শপথ গ্রহণের তালিকা সেই জায়গা থেকে সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন। এরপর এলেন ক্রেতা সুরক্ষা খাদ্য এবং সরবরাহ মন্ত্রী, যিনি ছিলেন পীযূষ গোয়েল। বলা যেতে পারে যে যে নিউক্লিয়াসটা পরবর্তী প্রজন্মের জন্য নরেন্দ্র মোদীরা তৈরি করতে চাইছেন, তার অন্যতম মুখ পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং এরপর ওই বিহারের যিনি হাম নেতা রয়েছেন জিতেন রাম মাঝি, তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের, তাকেও কিন্তু তারপর নিয়ে আসা হলো। জেডিইউ এর রাজীব রঞ্জন সিং বা লাল্লন সিং, তিনি নিলেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, এরপর এলেন রামমোহন নাইডু টিডিপি। অর্থাৎ দেখুন, টিডিপি সব থেকে বড় শরিক, কিন্তু 17 নম্বরে এসে প্রথম তাদের মন্ত্রী শপথ নিচ্ছেন, এবং তার আগে জেডিএস বা হাম, এই ধরনের ছোট ছোট যে দলগুলো রয়েছে যাদের দুজন একজন করে সাংসদ রয়েছে, তাদের কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এইখানেই কিন্তু ডিফারেন্সটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এরপর এলেন প্রহ্লাদ যোশী, জুয়েল ওঁরাও প্রথমবারের জন্য তিনি মন্ত্রিসভায় ঢুকতে চাই যাচ্ছেন, ওড়িশা থেকে নির্বাচিত হয়েছেন। এরপর গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ, তিনি নিলেন সিনিয়র মিনিস্টার হিসেবে। অশ্বিনী বৈষ্ণব, যিনি রাজ্যসভার সদস্য এবং প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন, তিনি নিলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের সাংসদ, কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ বা উত্তর পূর্বতার, তিনি কিন্তু কার্যত মুখ হয়ে উঠেছেন। হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, যিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মন্ত্রিসভায়, জি কিষাণ রেড্ডি অন্ধ্রপ্রদেশ, সেখানে যে অনেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর যে সব থেকে বেশি উচ্ছ্বাসটা যে তরুণ মুখটাকে নিয়ে হলো, তিনি এলেন এলজেপি নেতা চিরাগ পাশওয়ান এবং সি আর পাতিল। এই 31 জন, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ এই 31 জন কিন্তু টোটাল তারা নিলেন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ। এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী 5 জন শপথ নিলেন, রাও ইন্দ্রজিৎ সিংহ, জিতেন্দ্র সিংহ, অর্জুন রাম মেঘওয়াল, যিনি আইন এবং ন্যায় বিচার মন্ত্রী ছিলেন, পিজি যাদব, একনাথ সিন্ডের যে শিবসেনা রয়েছে তার, এবং জয়ন্ত চৌধুরী আরএলডি নেতা, তারা কিন্তু এরপর শপথ নিলেন। এরপর যারা নিলেন সকলেই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন, জিতিন প্রসাদ, শ্রীপদ নায়ক গোয়া থেকে, পঙ্কজ চৌধুরী, কিষাণ পাল, রামদাস আটওয়ালে আরপিআই যে দলটি রয়েছে তার, রামনাথ ঠাকুর জেডিইউ, নিত্যানন্দ রায়, অনুপ্রিয়া পটেল আপনা দলের, ভি সোমান্না, চন্দ্রশেখর পেম্মাস্বামী টিডিপির, এসপি সিং বাঘেল, শোভা করন্দলাজে, কীর্তিবর্ধন সিং, বিএল শর্মা, শান্তনু ঠাকুর বাংলা থেকে এলেন, তিনি 51 নম্বরে তার নাম ছিল, সুরেশ গোপী কেরালা থেকে প্রথম সাংসদ পেয়েছে বিজেপি, তাকেও কিন্তু মন্ত্রিসভায় রাখা হলো, এল মুরুগান তামিলনাড়ু, সেখানে কিন্তু বিজেপির হাত শূন্য, কিন্তু এল মুরুগানকে সেই তামিলনাড়ু থেকে নিয়ে আসা হলো, অজয় টামটা, বন্দি সঞ্জয় কুমার এলেন তেলেঙ্গানা থেকে, কমলেশ পাশওয়ান, ভাগীরথ চৌধুরী, সতীশচন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবদীপ সিং বিট্টু পাঞ্জাব থেকে, দুর্গাদাস উইকে, রক্ষা খারসে মহারাষ্ট্র থেকে, এবং বাংলার বিজেপি যিনি সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার 63 নম্বরে এসে তিনি শপথ নিলেন। সাবিত্রী ঠাকুর, তোখান সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু, শ্রীনিবাস বর্মা, হর্ষ মালহোত্রা দিল্লি থেকে একমাত্র সাংসদ যিনি মন্ত্রিসভায় এলেন, নিবুমেন বাম্ভানিয়া গুজরাট থেকে এলেন মহিলা মুখ হিসেবে, মুরলীধর মলে, জর্জ কুরিয়ান কেরালার নেতা, এবং পবিত্র মার্গারিতা, এই 72 জন টোটাল শপথ নিলেন। এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেলেও এখনও কিন্তু মন্ত্রিসভার বণ্টন হয়নি। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে মন্ত্রিসভার শপথ হয়ে যাওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকটি হয় এবং সেখানেই দায়িত্ব বণ্টন করে দেন প্রধানমন্ত্রী, কিন্তু যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে এখনও অবধি এই একটি চা চক্রর আয়োজন করা হয়েছে আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে, বিকেল 5টার মধ্যে সেখানে সমস্ত
সমস্ত শপথ নেওয়া মন্ত্রীকে আসতে বলা হয়েছে এবং সেখানেই মূলত দপ্তর বন্টন হবে এবং সেখান থেকে জানা যাবে যে কে কোন দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন। কোর ফোর যেটা বলা হয়, অর্থাৎ প্রতিরক্ষা, সড়ক, অর্থ এবং বিদেশ, এই চারটে যে কোর ফোর বলা হচ্ছে সেই জায়গাটা বিজেপি নিজেদের হাতে রাখছে নাকি এখান থেকে কোনোটা দেওয়া হচ্ছে শরিক দল কাউকে, সেটা নিয়ে যেরকম জল্পনা থাকছে। তার পাশাপাশি বাংলা থেকে যে দুজন মন্ত্রী হলেন, প্রতিমন্ত্রী হলেন, আবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, সেটা নিয়ে একটা হতাশার জায়গা শুরু হয়েছে, তৃণমূলেটা নিয়ে কথা বলা শুরু হয়েছে, কিন্তু সেটা আলাদা চর্চার বিষয়। যাই হোক, যে দুজন প্রতিমন্ত্রী হলেন সেই শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার কোন দায়িত্ব পান সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। এখন অবধি অবভিয়াসলি এটা ফাইনালি ডিসাইড করবেন প্রধানমন্ত্রী এবং খুব সিক্রেসি সেখানে মেনটেন করা হচ্ছে, খবর পাওয়া শক্ত। কিন্তু যেটুকুনি রাজধানীর অল ইন্ডে চর্চা চলছে সেটা হচ্ছে জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু শান্তনু ঠাকুর যথেষ্ট ভালো কাজ করেছেন এবং প্রধানমন্ত্রী নিজে সেটা পছন্দ করেছেন, সুতরাং খুব সম্ভবত তাকে জাহাজ প্রতিমন্ত্রী হিসেবেই কন্টিনিউ করতে বলা হবে। অন্যদিকে সুকান্ত মজুমদার তার পক্ষে কিন্তু পরিবহন বা পর্যটন এই ধরনের দপ্তরগুলোর একটা পাওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কেননা দেখুন উত্তরবঙ্গ এমন একটা জায়গা সেখানে কিন্তু পর্যটনের যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পরিবহন দপ্তর পেলে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, যেখান থেকে কিন্তু মানুষকে দেখানো যায় যে কাজ করার জায়গা রয়েছে। এবং বাংলাকে নিয়ে যেহেতু বিজেপি খুব সিরিয়াসলি ভাবছে, সুতরাং এই ধরনের দপ্তরের কথাই ভাবা হচ্ছে। এখন শেষ পর্যন্ত কী হবে সেটা তো বিকেল পাঁচটার ওই চা চক্রের পরই ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটা শোনা যাচ্ছে যে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, যিনি আবারও মোদী মন্ত্রিসভায় এলেন, তার বাড়িতে কিন্তু নৈশ ভোজের একটা ব্যাপার রয়েছে এবং সেখানে গিয়ে ফাইনালি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা মিলিত হবেন এবং যে যার দপ্তর রাষ্ট্রমন্ত্রী সমস্ত সকলের সঙ্গে কথা বলবেন। তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কে কোন দপ্তরের দায়িত্ব পান, কিন্তু যে মন্ত্রিসভা হয়েছে সেখানে অনেক কিছু কনফিউশন কিন্তু ইতিমধ্যেই দূর হয়ে গেছে বলে অনেকেই দাবি করছেন। যেমন এক বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহের যারা কম্পিটিটর হয়ে উঠছেন দলের মধ্যেই জনপ্রিয়তার নিরিখে, তাদের ছাঁটার চেষ্টা সেইটা কিন্তু জলাঞ্জলি গেছে। অন্যদিকে একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে যাদের কিন্তু প্রচণ্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বেসিসেই কিন্তু মন্ত্রিসভার একটা একটা গঠন করার চেষ্টা করা হচ্ছে। সেখানে কিন্তু নাম্বার, আমি মেজরিটি পাবো না, এই জায়গাগুলো কিন্তু কোনো রকমই ফ্যাক্টর হচ্ছে না। যেটা আগেও বললাম যে টিডিপি বা জেডিইউ তারা হচ্ছে সবথেকে বড় শরিক, কিন্তু তাদের আগে শপথ নিচ্ছেন কে, দুটো মাত্র সাংসদ পাওয়া এইচ ডি কুমারস্বামী জেডিএসের, এই যে ব্যাপারগুলো রয়েছে, বা যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের কিন্তু আগে আনা হচ্ছে। এমনি প্রোটোকল অনুযায়ী একজন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রী হচ্ছেন, তাকে পূর্ণমন্ত্রী করা উচিত, কিন্তু মন্ত্রিসভার দায়িত্ব তিনি এটাকে সামলাননি, তাকে হঠাৎ করে পূর্ণমন্ত্রী দিলে সেখানে কিন্তু পারফরমেন্স ডাল খেতে পারে। সুতরাং প্রোটোকল নয়, পারফরমেন্স, ওয়ার্ক মেরিট, এইগুলোই, এক্সপিরিয়েন্স, এইগুলোই কিন্তু ফ্যাক্টর হতে চলেছে। সুতরাং নরেন্দ্র মোদী সরকার যারা বলছেন ছ মাসের মধ্যে পড়ে যাবে, এক বছরের মধ্যে নতুন করে নির্বাচন হবে, যে কনফিডেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু তার এই থার্ড সিজনটা শুরু করলেন, সেই জায়গায় কিন্তু সেটা একটাবারের জন্য মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে, কেমন হলো মন্ত্রিসভা এবং এই যে একটা সুন্দর ব্যালেন্সিং অভিজ্ঞতা, সব কিছুর একটা সংমিশ্রণ করার চেষ্টা যেটা প্রধানমন্ত্রী করছেন, সেটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে ঠিক কতখানি হেল্পফুল হবে বলে আপনাদের মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।